আমি এই যে এই এই ইন্ডোর প্ল্যান্টটি দেখছেন, এটার আমি কাটিং করেছি। এই যে প্রথমে এইখান থেকে শাখা বেরিয়েছে না, এইখান থেকে আমি কেটে কীভাবে কাটিং করি দেখুন। এই যে গাছটি এখান থেকে আমি গোড়া থেকে পরিষ্কার করে এখানে আমি বালি আর নর্মাল মাটি নিয়েছি, মানে বালির ভাগটাই বেশি আছে, কারণ এই গাছ বেশি জল সহ্য করতে পারে না, তাই কম জলে কম জল জলের দিকটা খুব ভালো করে নজর রাখতে হবে। এইভাবে আমি এখানে এইভাবে লাগিয়ে দেবো, তারপরে সামান্য অল্প জল দিয়ে দেবো। এই গাছটা আমি এই যে দেখছেন এখানে, এটা আমি দিন কুড়ি আগে এখানে আমি লাগিয়েছিলাম, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এর মধ্যে শিকড় হয়েছে কিনা। এই দেখুন এই গাছটা আমি এখন উঠাবো। এই দেখুন বন্ধুরা, দেখেছেন আপনাদের সামনে আমি তুললাম একদম, দেখুন কী সুন্দর শিকড় হয়ে গেছে। দেখুন আমি জলে দিয়ে দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা দেখেছেন। এইভাবে এই গাছের আপনি বাড়িতে অনেক চারা করতে পারেন। লাগছে তাহলে এখানে ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট